আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটি উপকরণ দিয়ে আইসক্রিম রেসিপি। খুবই সহজ এবং মজার এই আইসক্রিম। খুব সহজেই শুধুমাত্র বিস্কিট এবং দুধ দিয়ে এই আইসক্রিমটি বানিয়ে নেওয়া যায়। তো বিস্কিট দিয়ে কী করে আইসক্রিম বানাতে হয় তা জানতে হলে কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখতে হবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি আজকে বিস্কিট দিয়ে আইসক্রিম বানাবো, এর জন্য আমি এখানে চকো ফান বিস্কিটটা ব্যবহার করছি। আর এর জন্য আমি এখানে 3 প্যাকেট বিস্কিট নিয়েছি। আপনারা খুব সহজেই যে কোনো মুদির দোকানে এই বিস্কিট 10 টাকায় পেয়ে যাবেন। আর আজকে আমি এই 10 টাকার বিস্কিট দিয়ে কিন্তু আপনাদেরকে এই আইসক্রিম রেসিপিটি করে দেখাবো। তো এখন আমি এই বিস্কিটের প্যাকেটগুলো খুলে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এই তো আমি নিয়ে নিয়েছি, এখন আমি এই বিস্কিটগুলোকে একটু ব্লেন্ড করে নেব। মানে এই বিস্কিটগুলোকে একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। চাইলে আপনারা এটা হাত দিয়েও করতে পারেন, অথবা আপনারা শিলপাটা এটা গুঁড়ো করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। তো এই তো করে নেওয়া হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম, আর এই দুধটা আমি আগে থেকে জাল করে নর্মাল করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে এই দুধের সাথে বিস্কিটের গুঁড়োটা একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চাইলে আপনারা একটা বাটিতে ঢেলেও এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে পারেন, তবে আমি এখন এটাকে জাস্ট একবার ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, আর এই বিস্কিটের গুঁড়োটা দুধের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন ঠিক মেল্ট করা চকলেটের মতো মনে হচ্ছে। এখন আমি এখানে অ্যাড করে দেব আরও 1.5 কাপের মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, দেখুন। দেখে আশা করি বুঝতে পারছেন। এখানে আমি মোট 2 কাপ দুধ ব্যবহার করেছি। এই আইসক্রিমটা তৈরি করতে কিন্তু আমি 3 প্যাকেট বিস্কিটের সাথে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। এখন আমি দুধ এবং বিস্কিটের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এই মোল্ডের মধ্যে ঢেলে নেব। তো অল্প অল্প করে সবগুলো মোল্ডে আমি ঢেলে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণে দুধ এবং বিস্কিটের মিশ্রণটা তৈরি করেছি তাতে করে আমার 5টা আইসক্রিম হয়েছে এখানে। তো একটা আমি ফাঁকা রেখে দিলাম, আর বাকিগুলোতে আমি এই দুধ এবং বিস্কিটের মিশ্রণটা ঢেলে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে আইসক্রিমের যে ঢাকনাগুলো বা কাঠিগুলো আছে সেগুলো দিয়ে আপনারা এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে দোকানের মতো চকবারের ফিল নিয়ে আসার জন্য কাঠি ব্যবহার করব। এর জন্য এখানে একটু ফয়েল পেপার দিয়ে এর মুখটা বন্ধ করে দিচ্ছি, আর একটা ছুরির সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। এখন আমি এরকম এই কাঠিগুলো প্রতিটা ছিদ্রর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তো এরকম করে আমি এই কাঠিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই আইসক্রিমের মোল্ড রেখে দিব ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য। এই তো ফিরে আসলাম 8 ঘন্টা পরে, আর দেখুন এই আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন আমি আইসক্রিমগুলো বের করে নেব। এর জন্য একটা পাত্রে পানি নিয়ে তার উপরে এই মোল্ড রেখে আইসক্রিমটা একটু নর্মাল করে বের করে নেব। এতে করে খুব সহজে আইসক্রিমগুলো উঠে আসবে। এই তো দেখুন দেখতে কেমন হয়েছে, দেখে আশা করি বুঝতে পারছেন আইসক্রিমগুলো কতটা লোভনীয় হয়েছে। মাত্র 2টি উপকরণ দিয়ে, তাও আবার বিস্কিট দিয়ে খুব সহজে এই মজাদার আইসক্রিমটা বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু ভীষণই মজার। আপনি চাইলে কিন্তু ঝটপট মাত্র 10 টাকার এই বিস্কিট দিয়ে এত মজার একটি আইসক্রিম বানিয়ে নিতে পারেন। আশা করছি এই সহজ রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।